লাইফটাইম ফ্রি ভিপিএন আপনি কিভাবে ইউজ করবেন, এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই ভিপিএন ইউজ করা হয়, আমি দেখাবো আপনাকে ফ্রি ভিপিএন। আপনার আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবে ঠিক সেইভাবে যান। এখানে আপনার যে ইন্টারনেট নেটওয়ার্ক সেই নেটওয়ার্কে যাবেন, বিশেষ করে পিসি এবং ল্যাপটপের জন্য। মোবাইলের জন্য আপনারা একইভাবে ইউজ করতে পারেন। এখানে লেখেন ভিপিএন বুক, ভিপিএন বুক দিস, যে কোনো সার্ভারে চার্জ করলে ভিপিএন বুকে আপনি চলে আসবেন। এই ভিপিএন বুক এইখানে এই সার্ভারে, যে কোনো সার্ভারে গিয়ে আপনি এই ভিপিএন বুক লিখলে এটা চলে আসবে। আসার পরে আপনি এটা এখানে দেখে নেবেন যে ফ্রি ভিপিএনের সব কিছু ঠিক আছে কি না। হ্যাঁ, এটা লাইফ টাইম আপনি যে কোনো সময় ব্যবহার করবেন। এখানে ফ্রি ভিপিএন আপনি ক্লিক করবেন। এই ফ্রি ভিপিএন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে আপনার এইখানে আপনার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই সেটিংসে, বিশেষ করে পিসি এবং ল্যাপটপের জন্য, আর এখানে আপনি লিখবেন আপনার ভিপিএন বুক, এটা আপনি লিখবেন এখানে। আর একটা হচ্ছে যেটা এই এই জিনিসটা আপনি কপি করে নেবেন, এই যে কপি সার্ভারের ইয়েটা এখানে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই কপি করে নেওয়ার পরেই এখানে আপনার এই ফ্রি ভিপিএন এই সার্ভারটা এখানে আপনি সেভ করে দেবেন। সেভ করার সাথে সাথে আপনার এই ভিপিএন কিন্তু অ্যাড হয়ে গেল। এখন ভিপিএন অ্যাড হয়ে যাওয়ার পরে এটাকে আপনার কানেক্ট হয়ে হলো কি না সেটা আপনি কীভাবে জানবেন? আপনি এখানে আপনি চলে আসলেন এই ইন্টারনেট কানেকশন, এই যে ফ্রি ভিপিএন, এই ভিপিএন বুক কিন্তু আমরা এড হয়ে গেছে। এখন আমরা কানেক্ট করবো এটাকে। আপনি যখন কানেক্ট করবেন তখন এখানে চাবে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ইউজার নেম যথারীতি ভিপিএন বুক, এটা আপনি লিখবেন ছোটো হাতের স্মল লেটার আপনি এটা লিখবেন। আর এই যে এখানে দেখা, দেখেন আমি দেখাচ্ছি এখানে এই যে এই যে এই এই জায়গাটায় এইখানে আপনার ইউজার নেম আর এই যে পাসওয়ার্ডটা, পাসওয়ার্ডটা কিন্তু আপনি কপি করা যাবে না। পাসওয়ার্ডটা আপনি ইউজার নেমটা আমরা এখানে আমি দিয়ে দিব। আমরা আবারও সেটিংসে যাচ্ছি, আপনি এখানে গিয়ে যদি ক্লিক করেন কানেক্ট, এই যে ভিপিএন বুক এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কানেক্ট চাইবে। আমরা দেখাচ্ছি এই যে এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে এখানে আমরা ক্লিক করলাম, এই যে এখানে আপনি ডাবল ক্লিক করবেন অথবা এখানে সরাসরি চলে যেতে পারেন। এখানে এই যে কানেক্ট দিবেন, এখানে আমার ইউজার নেম লিখবেন আপনি ভিপিএন, ফ্রি ভিপিএন, সরি এটা না, এখানে ভিপিএন বুক এটা আপনি লিখবেন ক্যাপিটাল স্মল লেটারে। এরপরে আপনার পাসওয়ার্ডটা এখান থেকে ফোর অথবা ফোর ডিকে এবং ফাইভ ESN এটা আপনি কিন্তু লিখবেন, যে হুবহু যেভাবে আছে সেভাবে লিখবেন। এখানে সম্ভবত কেটা ক্যাপিটাল লেটারে এবং অ্যান্ড ক্যাপিটাল লেটারে আর সবগুলোই স্মল লেটারে এটা আপনি লেখার চেষ্টা করবেন। আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন আপনারা আপনারা বুঝতে পারবেন। এটা যদি আপনি লেখাটা দেখেন তাহলে আপনি এটা বুঝতে পারবেন। ফ্রি ভিপিএন বিভিন্ন কাজে লাগে এবং বিভিন্ন সময় বিভিন্ন ডাটা ইনপুটের জন্য আমরাও ব্যবহার করে থাকি, আমিও ব্যবহার করে থাকি, আপনারা নিশ্চিন্তে এটা ব্যবহার করতে পারেন। আমি দেখাচ্ছি এটা কানেকশন হয়ে যাচ্ছে, একটু ওয়েট করেন। জাস্ট যদি আপনার স্পিড থাকে ভালো তাহলে আপনার এই ভিপিএনটা খুব দ্রুত কাজ করবে। এখানে আপনাকে দেখাবে কানেক্টেড, মাঝে মাঝে এরকম সমস্যা করবে, বাট আপনি আবারও ট্রাই করবেন। এটা ক্লোজ করে আপনি আবার কানেকশন দিবেন, আবার ওই সেই একই ভিপিএন বুক এবং পাসওয়ার্ডটা আপনি ওখান থেকে লিখে নেবেন। হয়তো পাসওয়ার্ডে আমরা স্মল লেটার পড়েছে, আমরা ক্যাপিটাল লেটার দিইনি, সেজন্য ফোর ডি কে বড় হাতের দিবেন। এরপর হচ্ছে ফাইভ ESN, হ্যাঁ ফাইভ, এরপর হচ্ছে ES বড় হাতের N দিবেন। আপনি যেভাবে আছে সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। এই ভিপিএনটা বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজে লাগে, যখন আপনি কাজ করবেন তখন এটা বুঝতে পারবেন এই ভিপিএনের প্রয়োজনীয়তা কী। সাধারণত যারা কম্পিউটারে কাজ করে, সাধারণত যারা কম্পিউটার ইউজ করে তাদের ক্ষেত্রে এই ভিপিএনটা খুবই দরকার। দেখেন এই যে কানেক্টেড হয়ে গেছে। আমি ICRT-র একটা কাজ করতে চাচ্ছিলাম আপনাদেরকে, সেজন্য দেখাচ্ছিলাম, আমি একটা কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এই যে এই এই এটা খুলছিল না, আমি এখন অন করে আমি খুললাম, দেখেন অলরেডি এটা হ্যাঁ ওপেন হয়ে গেল। এই যে দেখেন
এটা কিন্তু ওপেন হয়ে গেল, ভিপিএন ছাড়া কিন্তু ওটা ওপেন হচ্ছিল না, তাই এটা ওপেন হয়ে গেল। এবং এখান থেকে আমি যে রেলওয়ে টিকিট, এই টিকিটটা আমি সাধারণত 21 মানে 21 দিনের জন্য এটা থাকে, কিন্তু আমি এটা আমি করে দেখাবো আপনাদেরকে এই কাজটা কিভাবে আপনি করবেন এবং এইভাবে আপনি ভিপিএনটা শেষ করতে পারেন। থ্যাংক ইউ।